পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে যিনি ব্যস্ত আছেন তুফান সিনেমার শুটিং নিয়ে, তবে হঠাৎই শুটিং থামিয়ে দেশে ফিরছেন শাকিব খান। কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা গেছে 11 মে একদিনের জন্য ঢাকায় আসবেন শাকিব খান। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমাক হার্ল্যান্ডের একটি ইভেন্টের কাজের জন্য ঢাকায় ফিরছেন তিনি। মূলত যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত, আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে সেগুলোর একটি মেলা আয়োজন করা হয়েছে, আর এই উপলক্ষেই শাকিব খান তার কোম্পানির পক্ষে সেই মেলায় উপস্থিত থাকতে দেশে ফিরছেন। অবশ্য এই আয়োজন শেষ করে আবারও পশ্চিমবঙ্গে উড়াল দিবেন শাকিব খান। তার অভিনীত তুফান সিনেমা আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা নামিলা, ফজলুর রহমান বাবু ও মিমি চক্রবর্তী সহ অনেকে।